আসসালামু আলাইকুম দর্শক, অ্যাপ্লাইড এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আক্তার। আমার আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি আলোচনা করব ইন এবং অন এই দুটি প্রিপোজিশনের দুটি চমৎকার ব্যবহার। তো দেখুন, যখন পেপার রিলেটেড কিছু হবে তখন হচ্ছে ইন বসবে, এবং যখন ইলেকট্রনিক ডিভাইসে কিছু প্রদর্শন করা হবে বা পরিবেশন করা হবে তখন বসবে অন। যেগুলোর কি পেপারে প্রকাশিত হয় বা কাগজে, আর কি পেপার বলতে যেটা কাগজ, সেক্ষেত্রে ইন বসে। যেমন আই রিড ইট ইন এ বুক, আই রিড ইট ইন এ কমিক, আই রিড ইট ইন দি নিউজ পেপার, সবই কিন্তু কাগজে প্রকাশিত। আই রিড ইট ইন অ্যান ইমেইল। এখন এখানে একটা সমস্যা যে ইমেইল তো ইলেকট্রনিক ডিভাইসে আমরা দেখে থাকি সাধারণত, কিন্তু এখানে যেটা ধরবেন সেটা হচ্ছে ইমেইল কিন্তু চিঠি। মূলত এটা কিন্তু চিঠি থেকেই কিন্তু ইমেইল আসছে। ইমেইল আসছে কোথা থেকে? আগে কিন্তু চিঠির প্রচলন যখন ছিল তখন কিন্তু আমরা চিঠি লিখতাম, সেখান থেকে কিন্তু ইমেইল, পরবর্তীতে ইমেইলের ধারণা আসছে। এর জন্য এটা একটু আপনারা মনে রাখবেন, ইমেইলের আগেও ইন বসে। এমনিতে কাগজ সংক্রান্ত কাগজে যেগুলো প্রকাশিত হয় সেক্ষেত্রে ইন, এবং ইলেকট্রনিক ডিভাইসে যেগুলো পরিবেশিত হয় সেক্ষেত্রে অন বসে সেগুলোর আগে। তো এবার অনেকটা দেখি। আই স দিস প্রোগ্রাম অন দি ফোন, আই স দিস প্রোগ্রাম অন দি টিভি, আই স ইট অন দি ইন্টারনেট, আই স ইট অন মাই ল্যাপটপ। ওয়ান ব্যবহার করেছি আমরা। তো এখন আমরা কিছু প্র্যাকটিস করি। প্র্যাকটিসগুলো দেখেন। Dash our textbook. I read it dash our textbook. I read it. এখানে textbook হচ্ছে কাগজের সংক্রান্ত, সেহেতু এক্ষেত্রে হবে in our textbook. Dash the screen. Screen on the screen. Dash the article in the article. Dash the poem in the poem. Dash the journal in the journal. Dash the letter radio on the radio. Dash the letter in the letter. তো আমি আশা করি খুব সহজে আপনারা দুটি ব্যবহার ইন এবং অনের শিখে গেলেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অ্যাপ্লাইড এডুকেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন।